আজ আমি আপনাদের এমন পাঁচটি কথা বলবো যা কাউকে বলাই উচিত নয়। আপনি যদি সফল হতে চান তাহলে কখনোই বলবেন না, আর যদি সফল না হতে চান তাহলে আপনি সবাইকে বলতে পারেন। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন এবং আমি আপনাদের যা বোঝাতে চাইছি সেটা বোঝার চেষ্টা করুন। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, সবার প্রথমে একটি কথা আপনাকে মনে রাখতে হবে, আপনি কি করতে চান, আপনি কি হতে চান, এটি সবাইকে বলতে নেই। আপনি হয়তো ভাবছেন অন্যদের যদি বলি তাহলে সবাই আমাদের মোটিভেট করবে, আমাদের আইডিয়া দেবে। আপনি যদি এমনটি ভাবেন তাহলে আপনি ভুল ভাবছেন। এখানে আপনাকে একটি কথা বুঝতে হবে, কোনো লোকই চায় না যে একটি মানুষের ভালো হোক, তাই লোক আপনার প্ল্যানিং শুনে মোটিভেট নয়, বরং আপনাকে ডিমোটিভেট করবে, আপনার ফোকাসকে নষ্ট করবে। তারা বলবে এসব আইডিয়া তোমাকে কে দিয়েছে, তুমি কি পাগল হয়ে গেছো, তোমার দ্বারা এসব হবে, তুমি এসব করো না। তাই সবাইকে নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে বলা বন্ধ করুন। কিছু লোক এরকম থাকে যাকে আপনি আপনার লক্ষ্য সম্পর্কে বলুন, যা করে তারা আপনাকে মোটিভেট করবে, কিন্তু সবাইকে বলবেন না। যেমন আপনার কাজের টিমকে বলুন আপনি কি করতে চান, যাতে করে তারা আপনাকে হেল্প করতে পারে, আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছানোর জন্য সাহায্য করতে পারে। নাম্বার টু, নিজের ভালো গুণ কখনোই কাউকে বলবেন না। কথায় বলে ভালো কাজ করুন আর সেটিকে নদীতে ফেলুন। আপনি যা কিছু ভালো করেছেন সেটি সবাইকে বলার দরকার নেই, আপনি নিজেই আপনার কি প্রশংসা করবেন। প্রশংসা তো সেটি শুনতে ভালো লাগে যেটি অন্য লোক আপনার সম্পর্কে করবে। আপনি যদি নিজেই নিজের প্রশংসা করেন তাহলে তাতে আর মজা কোথায়, আমি এটা করেছি আমি ওটা করেছি এসব বলা বন্ধ করুন। যদি আপনি এটা করেছেন ওটা করেছেন তা মানুষকে শোনাবেন, তো এটা করেছেন কেন, আপনাকে তো কেউ জোর করেনি, এর থেকে তো ভালো আপনি হেল্প না করলেই পারতেন, মানা করে দিতেন, এটি খুব ভালো কথা আপনি অন্য কারোর হেল্প করেছেন, কিন্তু এটি বলতে নেই, এটি বললে সবাই আপনাকে সেলফিশ বলবে। তাই সবার উপকার করুন কিন্তু সেটি সবাইকে শোনাবেন না। নাম্বার থ্রি, আপনার গোপন কথা। আমাদের সবার জীবনে এমন কিছু গোপন কথা থাকে যা আমরা কাউকে কখনোই বলতে চাই না, কিন্তু অনেক সময় আমরা কথায় কথায় বলে ফেলি আর পরে আমাদের মনে হয় আমাদের এটা বলা ঠিক হয়নি। যদি সে অন্য কাউকে বলে দেয় এরপর আমরা ওকে বলি শোন ভাই তোকে যে কথাটি বলেছি সেটি কিন্তু কাউকে বলিস না, কিন্তু সে তো এবার সবাইকে বলবে। তাই বন্ধুরা নিজের কিছু গোপন কথা নিজের কাছেই রাখুন, কখনোই কাউকে বলবেন না। আপনি কি ভাবেন, আপনি যে মানুষটিকে আপনার গোপন কথা বলেছেন সে সবসময় আপনার সঙ্গে থাকবে? কখনোই না। যখন আপনি তার থেকে দূরে যাবেন বা আপনার সঙ্গে শত্রুতা হবে তখন সে আপনার গোপন কথাগুলো অন্যদেরকে বলে দেবে, আর না বললেও সবসময় আপনার মধ্যে একটি ভয় থেকেই যাবে। মূল কথা, যদি কোনো গোপন কথা আপনি কাউকে বলেন লোকসান আপনারই হবে। নাম্বার ফোর, আপনার পার্সোনাল লাইফ। এরপর যে কথাটি আপনি কাউকে বলবেন না সেটি হলো আপনার পার্সোনাল লাইফের কথা। যেমন আজ আমার বাড়িতে এটা হয়েছে, আজ আমার বাড়িতে ওটা হয়েছে, কাল আমার বাড়িতে ঝগড়া হয়েছিল, এসব কথা আপনি অন্যদের কেন বলবেন, বলার জন্য অনেক কিছু আছে, আপনার পার্সোনাল লাইফকে সবার সামনে আনবেন না। আপনি হয়তো ভাবেন লোকে আপনার সমস্যাগুলির কথা শুনে এটি সলভ করার চেষ্টা করবে, তাহলে আপনি ভুল ভাবেন, বরং লোক তো মজা নেবে। লোকগুলি কি করবে জানেন, আপনার সামনে আপনাকে অনেক সিম্পাথি দেখাবে, বলবে আমার শুনে খারাপ লেগেছে, আমার শুনে কষ্ট হচ্ছে, কিন্তু পরে সে অন্যজনকে বলবে আরে ওর লাইফে তো ওই চলছে, ওর লাইফে তো এই চলছে, ওর লাইফে তো অনেক প্রবলেম, ও তো সবসময় ঝগড়া করে, ও তো এরকমই। বন্ধুরা পৃথিবী এমনই, আপনি কবে বুঝবেন। নাম্বার ফাইভ, আপনার আর্থিক অবস্থা। এখন তো লোক টাকার পেছনে এতটাই পাগল যে সবাই বলে আমার কাছে এত টাকা আছে, আমার কাছে এত টাকা আছে, আমার কাছে এত বেশি সম্পদ আছে, আর এইসব বলে শো অফ করতে থাকে। দেখুন এটি খুব ভালো কথা, আপনি পরিশ্রম করেছেন, আপনি অর্থ অর্জন করেছেন, একটি সুন্দর জীবন তৈরি করেছেন, আপনি চান আপনার প্রশংসা হোক, কিন্তু সেটি নিজের মুখে বলা এটা ঠিক নয়। আপনার কাছে যদি অর্থ থাকে তাহলে সেটা সবাই দেখতে পাবে, আর লোকে দেখলে তারা অটোমেটিকলি আপনার প্রশংসা করবে। আর যারা বলে আমাদের কাছে অনেক টাকা আছে, আমাদের কাছে অনেক টাকা আছে, সত্যি বলতে তাদের কাছে অত টাকা থাকে না, সত্যি যাদের কাছে অনেক টাকা আছে তারা কাউকে দেখাই না। তাই শো অফ করা ও অহংকার করা বন্ধ করুন। তো বন্ধুরা এই ছিল সেই পাঁচটি বিষয় যা আপনি কখনোই কাউকে বলবেন না। তো চলুন আরও একবার পাঁচটি বিষয়কে দেখে নেওয়া যাক। নাম্বার ওয়ান, আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে কাউকে বলবেন না। নাম্বার টু, নিজের প্রশংসা কখনো নিজে করবেন না। নাম্বার থ্রি, আপনার গোপন কথা কাউকে বলবেন না। নাম্বার ফোর, আপনার পার্সোনাল লাইফের কথা অন্য কাউকে বলবেন না। অ্যান্ড নাম্বার ফাইভ, আপনার আর্থিক অবস্থা কাউকে বলবেন না। তো বন্ধুরা সবশেষে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ,
যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।